তো বন্ধুরা, আজকে একটা বিশেষ কারণে আমি এই ভিডিওটা বানাচ্ছি। যে কারণটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এখন কে নিয়ে যে রূপঙ্কর বাবু এরকম কটাক্ষ কথাগুলো বলেছে, এমন এমন কথা বলেছে যেটা আমাদের পক্ষে কোনো রকম সহ্য করা যায় না। সেই কথাকে ভেবে নিয়ে আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলতে চাই, আপনারা প্লিজ হেডফোনটা কানে গুঁজে নিন, কারণ আমি আজকে যেরকমভাবে খিস্তি দেব এটা মনে হয় না আমি আজ পর্যন্ত এরকম খিস্তি কোনোদিনও দিয়েছি, বাট আজকে দিতে বাধ্য আমি। তো যাই হোক, অনেকেই রূপঙ্কর বাবুকে অনেক যারা ভিডিও করেছে হয়তো খুব ভালোভাবে ব্যবহার করে কথা বলেছে, ভালো কথা বলেছে, রূপঙ্কর বাবু এরকমভাবে বলেছে এটা আপনার উচিত হয়নি, এরকমভাবে কথা বলেছে, বাট আমি এরকমভাবে বলতে পারবো না। আমি আজকে যা বলবো পুরো ডাইরেক্টলি বলবো। হ্যাঁ, তো রূপঙ্করবাবু আপনি সরি রূপঙ্করবাবু বলা যায় না, তো শুন সোঁড়ের বাচ্চা, হ্যাঁ তোকেই বলছি শুন, কি বলেছিস? কে চিনিস না? চিনিস না তাই তো, তোকে আমি আজকে বলবো কে, ঠিক আছে? তার বায়োডেটা তোকে আমি দিয়ে দিব আজকে। তো তার আগে বল তুই কে, তোকে তো আমি কোনোদিন দেখিনি, এই ফার্স্ট সোশ্যাল মিডিয়ায় আমি তোকে দেখছি। কেকের সম্বন্ধে যখন তুই উল্টাপাল্টা কথা বলেছিস, এরকম কথা বলেছিস, তোর মধ্যে মন থেকে যদি এরকম কথা বেরোয় একটা শিল্পী হিসাবে, তো আমি তোকে বলছি, আমি তোকে বুঝাচ্ছি কেকেটা কে। কেকে হচ্ছে সেই মানুষ যে প্রত্যেক ভারতীয়, প্রত্যেক ইন্ডিয়ান ব্যক্তির মধ্যে, মনের মাঝে থাকে। কারণ আমরা যখন ছোট ছিলাম, ছোট থেকে কেকের গান আমরা শুনে এসেছি, সে স্যাড হোক, রিমিক্স হোক, যেটাই হোক, কেকের গান আমরা সবসময় শুনে এসেছি। আর কেকের গান শুনে যখন আমরা শুনতাম না, কানে হেডফোন দিয়ে শুনি বা নর্মালি শুনি, কেকের গান যখন শুনতাম তখন মনে আমাদের মনটা না একটা অন্য জগতে চলে যেত, জানি না কেন, এটাই রিয়েলিটি। আমি তোর গান কোনোদিনও শুনিনি, বাট ইউটিউবে সার্চ করে দেখলাম, তোর গানগুলোও শুনলাম যে তুই কি গান করিস, তাই তো? তো তোর যেগুলো গান শুনলাম তার থেকে তো মানে বলার কিছু নাই। তো তুই যে গানগুলো করেছিস তার সাথে তো কেকের সাথে কোনো তুলনাই করা যায় না। তুই কেকের একটা বালেরও যোগ্যতা নাই, ঠিক আছে? তুই একটা বালেরও যোগ্যতা নাই, আর তুই হচ্ছিস একটা সুঁড়ের বাচ্চা। তুই একটা সুঁড়ের বাচ্চা, ভ্যাপকা চোদা, খানকি চোদা, বোকা চোদা, হ্যাঁ আর কি বলবো, আরও গাল দিতে ইচ্ছা করছে, তো দিচ্ছি, আরও আসছি। তো তুই হচ্ছে এমন একটা নোংরা মানুষ যে এক শিল্পী হয়ে অন্য এক শিল্পীর সম্মান করতে জানিস না। আচ্ছা, বলেছিলি না যে বাঙালি হন ভাই, বোন, দিদি, মাসি, পিসি, মা, বাবা, জেঠিমা, জেঠু, বোন, প্রেমিকা, প্রেমিক, বাঙালি হন, বাঙালি হন প্লিজ, বাঙালি হও। আচ্ছা, আমরা কি বাঙালি না, কি বলতে চাইছিস? তুই একা বাঙালি মানে আমরা বাঙালি হয়ে বাংলা গান শুনবো, বাংলা ছবি দেখবো, বাংলা সব কিছু দেখবো? হ্যাঁ অবশ্যই দেখি, বাংলা ছবিও দেখি, বাংলা গানও শুনি, হ্যাঁ, বাট হিন্দি গানটাও শুনি। তুই এটা জিনিস সবসময় মনে রাখবি, আমরা বাঙালি আছি ঠিকই, বাট আমাদের ন্যাশনাল যে ভাষা হয় না, সেটা হিন্দি হয়, ইংলিশ হয়, ঠিক আছে? এটা তুই হয়তো জানিস না, একটা ছোট বাচ্চাও জানে, তুই জানিস না, এটা তুই একটু মাইন্ডে সেট আপ করে নে, ঠিক আছে? তো হ্যাঁ, নেক্সটে যেটা বলছি, কেকের যে বায়োডেটাটা তোকে আমি দিচ্ছি, কেকের মানে পুরো নামটা জানিস? তুই জানিস না তাই তো, আমার আজকে 28 বছর বয়স হলো, তো আমি তোকে ওর বায়োডেটাটা দিচ্ছি। কেকের ফুল নাম হচ্ছে কৃষ্ণা কুমার কুনাত, ঠিক আছে? মাথায় আসলো না, আরেকবার বলবো, কৃষ্ণা কুমার কুনাত, আর সে জন্মগ্রহণ করেছিল দিল্লিতে। ডেট অফ বার্থ জানতে চাস? ডেট অফ বার্থ হচ্ছে 23 আগস্ট 1968 সালে,
তার জন্ম। তার জন্ম কোথায় হয়েছিল জানিস? দিল্লিতে। এত কিছু বলে দিলাম তোকে, হয়তো তুই জানিস না। তো আমি তোর থেকে হয়তো বয়সে ছোট হতে পারি, বাট তোকে রেসপেক্ট দিতে আমার ইচ্ছা হলো না, তাই আমি তোকে রেসপেক্ট দিয়ে কথা বলছি না। হ্যাঁ, তাতে যদি তো মানে বাল ছিঁড়া যায় তাতেও কোনো ব্যাপার না, আর আমি জানি তুই আমার বালটাও ছিঁড়তে পারবি না, ঠিক আছে? তো তাই আমি তোকে এই কথাগুলো বলছি, আর যদি ছেঁড়ার থাকে তো ছেড়ে নিস, তাতে আমার কোনো যায় আসে না। তুই, আমি জানি তুই ভালো কিছু করতে পারবি না। তো শুন, তুই বলেছিলি হু ইজ কে কে, তার আগে তুই নিজেকে এই কোশ্চেনটা করেছিস, হু আই এম? জানোয়ার, আমিও জানোয়ার, ও জানোয়ার। না 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 না, ওর সাথে তুলনা করবেন না আপনি, ও অনেক ভালো, কুকুর মানুষের কথা শুনে, ঠিক আছে? ও কোনোদিনও নিমখারামি করে না আপনার মতো। উই আর বেটার দেন এনি কে। আমি তো গান শুনে যেটা বুঝলাম, কেকের থেকে আমরা সবাই ভালো গান গাই। তো আমাদের নিয়ে আপনারা এত উত্তেজনা বোধ করেন না কেন বলুন তো? মানে কি কারণ? আমি যে কজন সিঙ্গারের নামে এই মুহূর্তে এখানে উচ্চারণ করলাম, তারা অ্যাট এনি পয়েন্ট অফ টাইম, অ্যাট এনি পয়েন্ট অফ মানে পারফরমেন্স, ফার ফার বেটার দেন মিস্টার কে কে। উত্তেজনার কথা, তাই তো? উত্তেজনা মানে কেকের গান শুনে আমাদের এত উত্তেজনা, পুরো ভারতবর্ষের লোকের এত উত্তেজনা হয়, বাট তোদের গান শুনে কেন হয় না? তো রিয়েলিটি ফ্যাক্ট কথা বলতে চাই তোকে, তোর গান আমি আজও শুনিনি, ঠিক আছে? এই জাস্ট ভিডিও বানানোর 5-10 মিনিট আগে আমি তোর গান শুনলাম, আর তোর গান শুনে আমার এত হাসি পেয়েছিল, এত হাসি পেয়েছিল যে তোকে কি বলার মানে বলার কথাই নাই কোনো, ঠিক আছে? তো তোকে আমি এটুকুটা বলতে চাই, তুই রানু মণ্ডলেরও যোগ্য নাই, ঠিক আছে? এটা তুই মাইন্ডে সেট আপ করে নে, তুই রানু মণ্ডলেরও যোগ্য নাই। রানু মণ্ডল তবুও ও মোটামুটি গান করে নে, বাট তোর দ্বারা হবে না। তুই নিজে একটা এই পৃথিবীর বুকে কলঙ্ক, ঠিক আছে? আর আরেকটা কথা, যেটা তুই সবথেকে বড় ভুল করেছিস, সবথেকে বড় ভুল, কেকের ব্যাপারটা তো বলেছিস, ওটা তো এক নম্বর। দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে, তুই বলেছিস বাঙালি হও, মা মাসি পিসি, প্রেমিক প্রেমিকা এসব বলেছিলি তো? তো আমি তোকে বলতে চাই, তুই বলি বাঙালি হও, আমরা বাঙালি আছি, বাঙালি থাকবো, ঠিক আছে? আর বাঙালির সম্মানও করতে জানি, বাট আমার মনে হয় না তুই একটা বাঙালি, আমার মনে হয় তুই একটা টেরিস্ট। টেরিস্টটা যে কাজগুলো করে ওর মধ্যেই তুই একটা, কারণ তুই যদি এরকম না হতি তাহলে এই কথাটা কখনোই বলতি না যে বাঙালি হ। কেন বে, বাঙালি হলে কি হিন্দি গান শোনা যায় না? হ্যাঁ, বাঙালি হলে কি ইংলিশ গান শোনা যায় না? হ্যাঁ, শুধু বাংলা গান শুনতে হয়? তোদের মতো ভেবাচোদাকে দেখতে হয়? হ্যাঁ, বিশেষ করে তোর মতন ভেবাচোদাকে কখনো যেন দেখতে না হয়, বেগুন পচা সালা, পটল চোদা, ঘ্যাবলা চোদা, আর কি বলবো, মুখে আসছে না, কারণ এতগুলো গাল আমি কোনোদিন কাউকে দিও নি, এই ফার্স্ট টাইম তোকে দিচ্ছি। আর যেটা তোকে প্রথমেও বললাম যে তোর কোনো ভিডিও হোক, কোনো গান হোক, কোনোদিনই আমি দেখিনি, ঠিক আছে? এই জাস্ট 10-15 মিনিট আগে দেখলাম, আর তোকে চিনতামও না, জাস্ট তুই যে কেকের ব্যাপারে এতগুলো কথা বলেছিলি যার জন্যই আমি তোকে এত কথা বলছি, ঠিক আছে? তো আজকে তুই পুরো ভারতবর্ষের কাছে, তুই একটা শিল্পী হয়ে তুই একটা পুরো ভারতবর্ষের কাছে তোর সম্মানটা জানিস কোথায়? পাটা উঠাতে পারছি না, কারণ লোকও খারাপ ভাববে, এই পায়ের তলায়। কি বুঝলি তো? এই পায়ের তলায় তুই শালা একটা কি বলে ওটা, পায়খানাতে যে ঘুগুলো হয় না সাদা সাদা, তুই ওর তুলনায় তুই শালা হারাম চাঁদা, সোঁড়ের বাচ্চা, রান্ডা চোদা শালা, ডুবে মর শালা, ডুবে মর তুই। তোর মতন মানুষ পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকারই নেই, এক নম্বর কথা। এসির তলায় বসে থাকিস, বড় বড় বাতেলা ঘাড়িস, হ্যাঁ, আর কে কে নিয়ে এসব কথা বলছিস তুই? তুই আদৌ জানিস না কে কে কে? কের গান শুনলে না মনে হয় যে আমরা ডিপ্রেশন থেকে বেরিয়ে আসি, এটা বাস্তব। আমি যখন স্কুল যেতাম
ক্লাস 5 4 যেটাই বল স্কুল যেতাম, টিভিতে যখন দিত, টিভিতে কেকের গান দিত, তো যখন গানগুলো শুনতাম না পুরো এনজয় থাকতাম, জোস থাকতো শরীরে, এনার্জেটিক থাকতো, এনার্জি থাকতো। বাট তোর গান শুনে গভীর যাও আর গভীর যাও, ওই বাড়া তুই গভীরে যা, তোর 14 পুরুষকে গভীরে নিয়ে যা, আমাদের কোনো দরকার নেই যাবার, ঠিক আছে? মাথায় ঢুকলো না, মাথায় ঢুকলে আমার সাথে যোগাযোগ করিস, আমি ভালো করে মাথায় ঢুকিয়ে দিব তোর, ঠিক আছে? তো কিছু আমি এটুকুটা বলতে চাই যে নজরুল মঞ্চে যে প্রোগ্রামটা হলো, কেকে স্যার যে আজকে আমাদের মাঝখানে নেই, তার জন্য কিছু অনেকটাই দায়ী নজরুল মঞ্চের সদস্য। নজরুল মঞ্চের যে সিট অ্যাভেলেবিলিটি থাকে সেটা হচ্ছে 2500 থেকে হয়তো 3000-এর মতো, বাট সেই জায়গাতে পাবলিক 7000 পাবলিক এন্ট্রি ফি করেছে। তো সেই সমস্ত যেগুলো টাকা কালেকশন হয়েছে এক্সট্রা, যেগুলো হচ্ছে ব্ল্যাক মানি, তো সেই টাকা থেকে কি কেকের জীবনের মূল্যটা কি কম ছিল? এটা আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে বলবেন, কখনোই না। বাট এই জিনিসটা যে ওনারা করলেন, এসি চলছিল না, আর এসির কথা বাদ দেন, এসিও যদি বা চলে, এতগুলো মানুষের, এতগুলো মানুষ যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে, তার মধ্যে থেকে তো কার্বন ডাইঅক্সাইড বেরাচ্ছে, আমরা তো অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড ছাড়ি, তাই তো? তো এতগুলো মানুষ যখন কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে, আর তার হয়তো কিছু সমস্যা ছিল, তো সেই জিনিসটা তাদেরকে লক্ষ্য করা দরকার ছিল, কিন্তু তারা সেই জিনিসটা করেনি। তো সোশ্যাল মিডিয়াতে অনেক গালাগালি হবে, অনেকে অনেক রকম কথা বলবে, জানি না কিছুদিনের জন্য কি কতদিনের জন্য কিছু জানি না, বাট অনেকে এরকম কথা বলবে, বাট এটা সমাধান নয়। সমাধান হচ্ছে এটাই যে নজরুল মঞ্চের যেসব সদস্যরা এই দায়িত্বটা নিয়েছিল, তাদের সবাইকে যেন ইনকোয়ারিতে বসানো যাক, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা যাক যে ব্যাপারটা কী হয়েছিল, কেন তারা এরকম জিনিসটা করলো, কেন তারা সিট অনুযায়ী অতিরিক্ত পরিমাণে লোক ঢুকিয়েছিল। তো এটার জন্য আমরা খুবই দুঃখিত যে কেকে স্যার আমাদের থেকে পরলোক গমন করেছেন। এইটুকুটা আমরা সবাই সকলেই প্রার্থনা করব যেন কেকে স্যার যেখানেই থাকুক ভালো থাকুক, তার আত্মা শান্তি কামনা করব আমরা সবাই। আর এইটুকুটা বলবো কেকে স্যার, আপনি চিরজীবন আমাদের মনে বেঁচে থাকবেন, আপনার সুর আমরা মনে রাখব, আমাদের মনে আপনি সবসময় বেঁচে থাকবেন, আপনার গানের মাধ্যমে আপনি চিরকাল বেঁচে থাকবেন, আপনি কোনো দিনও শেষ হবেন না, আপনি চির অমরই হয়ে থাকবেন। তো রিফ স্যার, ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম, তো চলো নেক্সট ভিডিওতে দেখা হবে।